গত 5 ফেব্রুয়ারি Realme চায়নার বাজারে লঞ্চ করে ফেলল Realme V11 নামে আর একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন। লোয়ার বাজারের এই ফোনটিতে থাকছে ডাইমেনসিটি 700 5G মতো পাওয়ারফুল চিপসেট, 6.5 ইঞ্চির HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে অ্যান্ড 5000 mAh ব্যাটারি। এর কি স্পেসিফিকেশন দেখে অনেকেরই হয়তোবা মিশ্র প্রতিক্রিয়া হতে পারে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে ইন ডিটেলসে কথা বলবো বাজেট রেঞ্জে কেমন হবে ফোনটি। সো ইন্টারেস্টিং এই ভিডিওটি মিস না করতে চাইলে শেষ পর্যন্ত দেখতে হবে। হেই গাইস, আপনারা দেখছেন AFR টেকনোলজি আর আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর যদিও অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। শুরু করা যাক ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি দিয়ে। ডিজাইনের কথা বলতে গেলে দিন দিনই আপগ্রেড হচ্ছে রিয়েলমির ফোনের ডিজাইন, তেমনি রিয়েলমি বি ইলেভেনের ডিজাইনও বেশ আকর্ষণীয়। রিয়ার পার্টে গ্রেডিয়েন্ট কালারের সাথে থাকছে গ্লসি ফিনিশ। তবে এই ডিজাইনের সবচেয়ে বড় বৈচিত্র্য থাকছে এর ক্যামেরা পাম্পে, যেটি দেখতে বেশ আকর্ষণীয় লাগছিল। যদিও ক্যামেরা সেট আপটি দেখতে কোয়াড ক্যামেরা মনে হলেও এটি প্রকৃতপক্ষে ডুয়েল ক্যামেরার সেট আপ। আর ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ওয়াটার ড্রপ নজ, যেটি 2021-এ এসে কিছুটা বেমানান লাগছে। প্লাস্টিক বিল্ডের তৈরি ফোনটির ওয়াইড 186 গ্রাম এবং থিকনেস 8.4 মিলিমিটার, যার ফলে ফোনটিকে বেশ হালকা এবং পাতলা মনে হবে আপনার কাছে। এবারে মুভ করা যাক ফোনটির ডিসপ্লে সেকশনে। এতে থাকছে 6.5 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে HD প্লাস রেজুলেশন অর্থাৎ 720x1600 পিক্সেল। একই সাথে ডিসপ্লেতে থাকছে 270 PPI ডেন্সিটি। এবারে রিয়েলমি V11 ডিসপ্লেটি আমার কাছে মোটেও ভালো লাগেনি। এই বাজেটে অনেকেই যখন ফুল HD প্লাস প্রোভাইড করছে, তখন রিয়েলমি কেন অনলি HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে প্রোভাইড করছে সেটা আমার কাছে অনেকটাই বোধগম্য হচ্ছে না। ডিসপ্লেতে PPI ডেন্সিটি কম হয়, শার্পনেসের ঘাটতি অবভিয়াসলি চোখে পড়বে। এবারে কথা বলা যাক ফোনটির হার্ডওয়্যার নিয়ে। এতে থাকছে মিডিয়াটেক ডায়মনসিটি 700 5G, যেটি 7 nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর CPU, যাতে GPU হিসাবে থাকছে মালি G57 MC2। ডায়মনসিটি 700 বাজেট লেভেলের বেশ পাওয়ারফুল চিপসেট, একে খুব সহজেই কম্পেয়ার করা যায় কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G এর সঙ্গে। সো আশা করি বুঝতে পারছেন চিপসেটের দিক থেকে বেশ পাওয়ারফুল হবে ফোনটি। সো যারা কম টাকায় গেমিংয়ের জন্য ভালো ফোন খুঁজছেন, তারা চাইলে এই ফোনটির জন্য কিছুদিন অপেক্ষা করতে পারে। ফোনটি রান করবে রিয়েলমি UI, যার ব্যাকএন্ডে থাকছে অ্যান্ড্রয়েড 11। ফোনটি পাওয়া যাবে 4128 এবং 6128-এর দুটি ভেরিয়েন্টে। তবে ফোনটিতে কোনো প্রকার HD কার্ড ব্যবহারের সুযোগ থাকছে না, আর এটা নিয়ে কমপ্লেন করার মতো তেমন কিছু নেই, কারণ এতে প্রোভাইড করা হচ্ছে বিগ স্টোরেজ। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা নিয়ে। এর রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরার সেট আপ, যার প্রাইমারি সেন্সরটি 13 MP, সেকেন্ডারিতে থাকছে 2 MP একটি ডেপ সেন্সিং ক্যামেরা। রিয়ার ক্যামেরায় সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও শ্যুট করা যাবে, তবে কোনো প্রকার স্টেবলাইজেশন থাকছে না। এখানে একটা বিষয় ঘুরপাক খাচ্ছে, যেখানে অন্য কোম্পানিগুলো হারহামেশায় সেন্সর বাড়াচ্ছে আর সেখানে রিয়েলমি সেন্সর কমাচ্ছে। যদিও এখানে 8 MP একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা প্রোভাইড করা ছিল সময়ের দাবি। আর ফোনটির সেলফিতে থাকছে 8 MP একটি ক্যামেরা, যাতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30 FPS-এ। ওভারঅল যদি এর ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে বলবো এর ক্যামেরা পারফরমেন্স আমাকে খুব একটা সন্তুষ্ট করতে পারেনি, বাট এখন দেখার বিষয় ইমেজের কোয়ালিটি কতটা বেটার করতে পারে ফোনটি। আর ফোনটিতে প্রোভাইড করা হচ্ছে 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি, সেই সাথে 18W-এর একটি ফাস্ট চার্জার, যা এই বাজেটের জন্য পারফেক্ট বলাই যায়। আর সিকিউরিটি হিসেবে ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেডে। অন্যান্য সকল ফিচারের সাথে ফোনটিতে থাকছে 3.5 mm হেডফোন জ্যাক, ব্লুটুথ 5.1, GPS, USB টাইপ সি পোর্ট। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 16-17,000 টাকা, আর এটি ফেব্রুয়ারির শেষের দিকে বাংলাদেশের বাজারে পাওয়া যেতে পারে। ভিউয়ার্স, এই হচ্ছে রিয়েলমি V11-এর ফুল স্পেসিফিকেশন রিভিউ। এবারে ফাইনালি আমার মতামত জানানোর পালা। যদি এই ফোনটি বাংলাদেশের বাজারে এই প্রাইস রেঞ্জের মধ্যে পাওয়া যায়, তাহলে আমি বলবো ঠিক আছে, বিশেষ করে গেমারদের জন্য ফোনটি পারফেক্ট হবে। আর যদি এই ফোনটি 20,000 টাকার মধ্যে চলে যায়, তাহলে এই ফোনটি আমি সাজেস্ট করতে পারছি না, বিকজ এই 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এর থেকে ভালো ফোন রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের বাজারে।
ভিউয়ার্স, এই হচ্ছে আমার আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, সেই সাথে সোশ্যাল মিডিয়াতে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়াল, রিভিউ অথবা টপ চার্টে। তখন পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।